ওনার সব ধরনের গান আমি কিন্তু পরিশ্রম করেই আয়ত্ত করেছি। গান সংগ্রহ করাটা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল, কারণ এর কোনো চর্চা ছিল না। এগুলি সংগ্রহ করতে হয়েছে এবং প্রথম দিকের কিছু গান কমলবাবু যে তার ট্রেনিংয়ে করতে পেরেছি, পরবর্তীতে সব দায়িত্বটা নিজেই পালন করেছি। সেখানে মনে হয় সে যথেষ্ট সফল। কমলবাবু চলে যাওয়ার পরে নিজের সব কিছু দায়িত্ব বহন আমার নিজেরই করতে হয়েছে। সেই পরিণত মন এবং সেটা করার ক্ষমতা নিশ্চয়ই উনি আপনাকে গড়ে দিয়ে গেছেন সেইভাবে। নিশ্চয়ই তার সমস্ত কর্মপদ্ধতি এবং তার কিছু কিছু উপদেশ, যে যা গাইবে পরিষ্কার করে গাইবে, অন্য যে শুনছে সে যেন বুঝতে পারে যে কী। তো এইভাবে মাঝে মাঝে কিছু কথা বলতেন। ও খুব স্বল্পবাক ব্যক্তি ছিলেন, তার ব্যক্তিত্বটাই সাংঘাতিক এইভাবে আকর্ষণ করতো সকলকে। তুমি শুনিতে চেও না আমার মনের কথা, নজরুলের আরেকটা কাব্যগীতি। মধু কা